শাহরাস্তি উপজেলার প্রাচীন স্থান মেহের শ্রীপুর চাঁদপুরের কচুয়া হাজিগঞ্জ উপজেলার কিছু অংশ ও শাহরাস্তি উপজেলায় অবস্থিত মেহের শ্রীপুর অঞ্চলটি এলাকার সবচেয়ে প্রাচীন স্থান বাংলার সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে জনগণের জন্য একটি বৃহৎ দীঘি খনন করেন দিঘিটি এখন না থাকলেও এর পশ্চিম পাড়ে সাতশত পঁচাত্তর হিজড়িতে স্থাপিত একটি মসজিদের ধ্বংসাবশেষ এখনও আছে এ মসজিদই বৃহত্তর কুমিল্লা জেলার সর্বপ্রাচীন মসজিদ বিখ্যাত হিন্দু সাধক সর্বানন্দ ঠাকুর এই স্থানেই দশ মহাবিদ্যার সিদ্ধি লাভ করেছিলেন সিদ্ধিলাভের স্থানটিতে গড়ে উঠেছে মেহের কালীবাড়ি তেরোশো একান্ন সালে মেহের শ্রীপুর অঞ্চলে এসেছিলেন বিখ্যাত আউলিয়া হজরত রাস্তি শাহ মেহের শ্রীপুরেই তার মাজার অবস্থিত তেরোশো আটাশি খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন হজরত রাস্তি শাহের নামানুসারেই এ এই অঞ্চলের নাম হয় শাহরাস্তি উনিশশো তিরাশি সালে শাহরাস্তি উপজেলা হিসেবে যাত্রা শুরু করে